চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের হিলভিউ এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত ও হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ।